এই প্লেসটা নাকি এখন ট্রেন্ডিং এ আছে তাই ট্রেন্ডিং প্লেসে একটা ভিডিও শুট নিয়ে নিলাম আর এই সাইডে লাক্সের ক্যাম্পেইন চলছিল এখানে এসে দেখি উপচে পড়া মানুষের ভিড় ভাবলাম কি নাকি দিতেছে পরে দেখি এখানে সবাই টিকটক ভিডিও করতেছে কি এক অবস্থা তো আসসালামু আলাইকুম সবাইকে ইটস মি ফারিয়ানিস ফ্রম কাবুকি ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে আমি অনেক দিন পরে বসুন্ধরাতে চলে আসলাম আমি এসেছি একটা বিশেষ কাজে কি কাজে সেটা না হয় তোমাদের সাথে পরে শেয়ার করছি নিচে এদিকে দেখলাম গ্রাউন্ড ফ্লোরে সবগুলো মোবাইলের শোরুম দিয়ে দিয়েছে আগে তো উপরে ছিল নিচে ছিল সব মিলিয়ে ছিল এখন দেখি নিচেই সব বলে শোরুম তো যাই হোক ইদু বলকে ভাবলাম নিজে নিজে কি গিফট করা যায় তো ভাবলাম যে পরিশেষে নিজেকে একটা মোবাইল গিফট করে ফেলি তো মোবাইল কেনার জন্য আমি আমার ছোট ভাই এবং ছোট ভাইয়ের বন্ধু ও আবার মোবাইল বিষয়ে সজ্ঞকে নিয়ে এসেছি এবং যে মোবাইলটা কিনবো ওকে দিয়ে আগে চেকিং করিয়ে নিচ্ছি কারণ কেনার আগে ভালো করে চেক ইন করেন এক যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা তো ও আবার সবকিছু একদম এমআই থেকে শুরু করে সবকিছু একদম ভালোভাবে চেক করে নিচ্ছে যে মোবাইলটা আগে খোলা হয়েছিল কিনা বা অল ওকে আছে কিনা তো ফাইনালি এখন আমার মোবাইলটা এই যে এটা হচ্ছে আমার ফোন প্রো ম্যাক্স 15 আমার ইচ্ছা ছিল না ফোরটিন নিতাম কিন্তু আমার ছোট ভাই আমাকে জোর করে আসলে বললো যেহেতু ফিফটিন চলে এসেছে তুমি ফিফটিন প্রো ম্যাক্সই নিয়ে নো আর আমার আগের মোবাইলটার মধ্যে হচ্ছে ক্যাপাসিটি কম ছিল দ্যাটস ওয়াই আমার ভিডিও করতে অনেক প্রবলেম হতো তো ভাবলাম যে না এবার একটু জিবি বাড়িয়ে নিব তো আসলে আমি টু ফিফটি নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার মোবাইল ফাইনালি আমি এটা আনবক্সিং করে ফেললাম ওয়াও ন্যাচারাল টাইটেনিয়াম কালারটা আসলে অনেক বেশি সুন্দর তো এই কালারটা নিয়েছি এখন আমি কাভারটা খুব সুন্দর করে তুলে ফেললাম নতুন নতুন ফোন ওপেনিং করতে তো অনেক বেশি ভালো লাগে তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমি আমার নতুন একটা ফোন নিয়ে নিলাম আর একটা ফোন নিতে গিয়ে আরেকটা ফোন হারানোর মানে হচ্ছে আমাকে তো আমার আগের ফোনটাকে অবশ্যই এক্সচেঞ্জ করে এই ফোনটা নিতে হয়েছে দ্যাটস আমি আমার আগের ফোনটাকে অনেক বেশি মিস করবো কারণ ওটা দিয়ে আমি আমার অনেক অনেক ভিডিও শুট করেছি ওটার মধ্যে আমার অনেক মেমোরিজ আছে আর ফিফটিন প্রো ম্যাক্স এর ক্যামেরা এবং ব্যাটারি হেলথ এর ক্যাপাসিটি সবকিছু অনেক বেশি ভালো অনেক বেশি ব্যাকআপ দিবে তো দ্যাটস আমি এই ফোনটাই নিয়ে নিয়েছি আর এটার কালারটা অনেক বেশি আমার কাছে ভালো লাগছিল তো এই যে ফাইনালি আলহামদুলিল্লাহ আমার ফোন আর আমি সবকিছু দেখে নিয়েছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কি না তো এখন হচ্ছে দোকানদার আঙ্কেল আমাকে সবকিছু মোটামুটি আপ করে দিচ্ছে তো এত দাম দিয়ে ফোন কিনলাম আর একটু আপ্যায়ন করবে না তো তারা আমাদের জন্য একটু কফি টফি আনালো আমরা সেই তার আগে গিয়েছিলাম ইফতারি করেছি তারপরে হচ্ছে আদার্স শপিং করেছি তারপরে মোবাইল কিনেছি তো ইফতারির পরে আমরা একটু কফি হলে ভালোই হয় তো কফি টফি খেলাম এবং আমার সবকিছু টোটালি সেট আপ করে দিচ্ছে এখন হচ্ছে বিল পে করার পারা বিল টিল পে করে দিলাম তো এই যে ফাইনালি আমি ফোনটা নিয়ে এখন একটু সেলফি টেলফি তুলে দেখছি যে আসলে ক্যামেরাটা কেমন লাগছে বা আমাকে কেমন লাগছে দেখতে সুন্দর লাগছে কিনা তো তারপরে হচ্ছে এখন আসল খেলা এখন আমরা চলে এসেছি যে ফোনের জন্য অবশ্যই একটা নিতে হবে গ্লাস প্রোটেক্টর লাগিয়ে ফেলাম কাবার দেখছিলাম যে কোন কাবারটা কিনা যায় কাবার একটা পছন্দ হচ্ছিল না অনেকগুলো কাবার লাগিয়ে দেখেছি আসলে আমার একটা আমার মন মতো পছন্দ হচ্ছিল না তো ওইখান থেকে আর কাপড় নিয়ে অন্য একটা জায়গা থেকে কাপড় নিয়েছি তারপরে হচ্ছে মোবাইল যাতে নষ্ট না হয় আর কি কি লাগানো যায় এখন আমি আমার ফুল মোবাইলটাকে একদম কভার আপ করে নিচ্ছি মানে একটা পলিও লাগিয়ে নিলাম তাহলে দেখা যায় মোবাইলের মধ্যে কোনো স্ক্র্যাচ পড়ে না মোবাইলটা একদম নতুনের এর ফ্রেশ থাকে নতুন ফোন দিয়ে একটা সুন্দর করে লাস্ট অবস্থায় ভিডিও শুট করে নিলাম তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাতে ভুল بنا باي باي السلام عليكم